ইউনিলিভারের পিউরিটির কিট কিভাবে চেঞ্জ করে। তো আমি একটা কিট কিনে নিয়ে আসছি বাজার থেকে, সেটা হচ্ছে 1200 টাকা নিছে, 200 টাকা সেভ। তো এটা মোটামুটি 3000 লিটার, 3000 লিটার পর্যন্ত এটা ফিল্টার করবে, চেক দিবে। তো আমরা প্রথমে এটা আনবক্সিং করতেছি, তো দেখতেছি যে এটার ভিতরে কী কী আছে। তো আনবক্সিং করতেছি এটা, তো প্রথমে আমরা এটা টেপটা কেটে নিলাম, নেওয়ার পর দেখব কী কী আছে এটার ভিতরে। একটা কিট আছে 3000 লিটার, তো এটা একটু বড়, তো আমরা কিটটা এখানে রাখলাম। সেকেন্ড কি আছে, আর একটা ফিল্টার আছে, বড় ধরনের একটা পাথরের ফিল্টার আছে, এটা রাখলাম। আর একটা বৃত্তাকার ফিল্টার আছে, এটা সবার উপরে থাকে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন দর্শকবর্গ, এই যে এটা রাখলাম। তো যেহেতু এটা অনেকদিন ধরে আমি করা হয় না, সেক্ষেত্রে এটা আমরা ভালো করে ওয়াশ করে নিছি, তো এখন এক এক করে সেট করব। তো দর্শক বন্ধু আমাদের সাথেই থাকুন, তো বন্ধুরা আমাদের সাথেই থাকুন। দেখেন দর্শক, এখন এটা আমরা ফিটিং করব। তো শুরুতে এটা পানি দিয়ে ভিজাতে হবে না, তো আমাদের সাথে হেল্প করতেছে মিস্টার রেদন। রেদন, তুমি এটা একটু পানি দিয়ে ভিজে নিয়ে আসো। এটাও নিয়ে যেতে হবে, এটাও পানি দিয়ে ভিজাতে হবে না, কারণ কি এটা নিয়ম। তো দর্শক আমাদের সাথেই থাকুন, আর আমাদের ভিডিওটা উপভোগ করুন, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং লাইক দিন, আমাদের সাথেই থাকুন। এটা পানি দিয়ে ই করা হয়েছে, ভেজানো হয়েছে, দেখুন কিভাবে সেট করে। প্রথমে ফিল্টারটা নিচ্ছে, তারপরে একটু টাইট দিয়ে দেওয়া হচ্ছে, তারপরে এটার ভিতরে সেট করা হচ্ছে। হ্যাঁ, এইভাবেই থাকে, এখানে একটা পয়েন্ট আছে, এই পয়েন্টে খাপ মতো পড়তে হবে, খাপ মতো পড়ার পর তারপর ঠিকই আছে। দর্শক দেখেন, এটা আমরা আটকে দিলাম ফুট পরে।
তো দর্শক আমাদের সাথেই থাকুন, দেখুন আমাদের এ পার্ট ক্লিয়ার, এখন আমরা বি পার্টটা লাগাবো। তো বি পার্টটা আমরা উপরে দিব, এ পার্টের ফিল্টারটা আমাদের সবচেয়ে বড় ফিল্টারটা লাগানো কমপ্লিট। তো দর্শক আমাদের সাথেই থাকুন। এই যে দেখুন আমাদের বি পার্টটা প্রায় লাগানো কমপ্লিট, এখন আমরা এখানে কিটটা লাগাই দেব। কিটটা দাও, কিট এটা যেটা মূল কিট এটা আমরা এখানে 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 লাগাবো। সবার উপরে যে ফিল্টারটা থাকে হাফ বল, এটাকে হাফ বল বলতে পারেন আপনি, অর্ধেকটা বল এটা লাগাবো। তো দর্শক এখন আমরা পেপারটা সেট করবো, এটা আগে দেখেছেন, তারপর আমরা একটু ক্লিয়ার হয়ে নিলাম। এখন আমরা সিপারটা লাগাবো, দেখেন আমরা সিপার লাগিয়ে দিলাম। তো এখন যে আমাদের যে মূল কিটটা, এটা মূল সুইচ কিট, এটা আমরা এখন এখানে দেখেন সেট করে দিব। একটু প্রেশার দিতে হবে, এটা এটা যতক্ষণ পর্যন্ত সাদা থাকবে ততক্ষণ পর্যন্ত আপনি ফোর করাতে পানি পাবেন, ফিল্টার পানি। এটা কালো হয়ে লাল হয়ে গেলে এটা বুঝবেন যে অটোমেটিকলি অফ করে দেবে, লাগছে ভালো করে করা লাগবে। তো দর্শক আমাদের সাথেই থাকুন, এরপর আমরা এটা লাগিয়ে দেবো। দেখতে পাচ্ছেন এখান থেকে এই যে সাদা অংশটা দেখা যাচ্ছে, এখানে এটা হচ্ছে সেই, এটা হচ্ছে বাই, মানে এই মুহূর্তে আপনাকে কিনতে হবে, আর একদম লাল হয়ে গেলে আপনাকে রিপ্লেস করতে হবে। তো দর্শক আমাদের সাথেই থাকুন। তো এখন আমরা একবারে লাস্ট পার্টে, এটার একটা ফিল্টার আছে ফার্স্ট পার্টে, একদম ফিল্টার ফিল্টারটা বই এখানে একটা সেকনি আছে, তো সেকনি 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 কেন হয়েছে ওটা ওটার ভিতরে। তো দর্শক এই একটা সেকনি দিছে, সেকনিটা সবার উপরে লাগাতে হবে। তো আমরা সেকনিটা আনবক্সিং করে নিচ্ছি। তো আমাদের নাই ফেলে ভালো হয়তো, আর একটা সিজার, সিজারটা আসলে অতটা ধারও নাই। তারপর এটা দিয়ে এখন যেহেতু আর এই মুহূর্তে দোকানে যাওয়া সম্ভব না, তো এটা আমরা এটাই করলাম। দেখেন এটা আমরা আনবক্সিং করে নিচ্ছি, এই যে একটা সেকনি, এটাও নতুন। এটা আসলে কিটের বাহিরে আপনাকে কিনতে হবে। তো এটা একটা জিপার, নো জিপার, এটা জিপার না, এটাকে কাটতে হবে, কাটে বের করতে হবে, এটা অন টাইম। তো দর্শক আমাদের সাথেই থাকুন, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, লাইক দিন, বেশি বেশি শেয়ার করুন, আর আমাদের চ্যানেলের সব ভিডিওগুলো উপভোগ করুন। তো দেখেন এটা এখানে জাস্ট এই ফিল্টারটা লাগিয়ে দিলাম, এই জাস্ট এটা এরকম থাকবে। আর সেকেন্ড হচ্ছে এখানে পানি দিবেন, পানি দেওয়ার পরে এটা আপনি ঢেকে দেবেন, খেলা শেষ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। তো দেখুন আমরা কিভাবে কিটটা চেঞ্জ করলাম। তো আজকে এটা শফিক ভাইয়ের অফিসের ইউনিলিভার পিউরিট, তো অনেকদিন ধরে এটা আসলে পড়েছিল, তো এটাকে কাজে লাগানো হলো আর কি কিট এনে। তো আপনারা আপনাদের নিজেদের বাসার এভাবেই চেঞ্জ করতে পারবেন। আল্লাহ হাফেজ, আজকে এই পর্যন্তই।